স্বামী অভিষেক বচ্চনের রোজগার নিয়ে যে কারণে বিস্ফোরক ঐশ্বরিয়া সবাইকে গল্প কথা ইউটিউব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন অভিনয় করেন না গত তিন বছর ধরে বেকার বসে রয়েছেন তা সত্ত্বেও কিভাবে এত বিলাসবহুলভাবে ছুটি কাটাতে যান সব সময় সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেক বচ্চনকে সমালোচকদের ওই প্রশ্নের জবাব করা উত্তর দেন জুনিয়র বচ্চন আর এবার অভিষেক বচ্চনের পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া রায় বচ্চনও তিনি বলেন তিন বছর ধরে কাজ করেন না অভিষেক এটা অত্যন্ত খারাপ ধরনের একটি প্রশ্ন অভিনয় ছাড়াও আরও বেশ কিছু ব্যবসা রয়েছে তার স্বামীর আর অভিষেকের যখন ইচ্ছে তখন সেইভাবে জীবন গুছিয়ে নেবেন এর জন্য বাইরের লোকের পরামর্শের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন ঐশ্বরিয়া অর্থাৎ জুনিয়র বচ্চনকে নিয়ে সমালোচনার এবার করা জবাব দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন সম্প্রতি লন্ডন থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরেন ঐশ্বরিয়া রায় বচ্চন অভিষেক বচ্চন এবং আরাধ্যা বচ্চন ছুটি শেষ করেই মুম্বাই বিমানবন্দরে পা দেওয়ার পরপরই পাপারাজ্জি ঘিরে ফেলেন বচ্চনদের ক্যামেরার ফ্ল্যাশের সামনে দেখা যায় বাবা অভিষেক বচ্চনের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয় আরাধ্যা মায়ের হাত ধরেই হাঁটতে দেখা যায় আরাধ্যাকে আর ওই ছবি সামনে আসার পরই জোর জল্পনা শুরু হয় অভিষেকের সঙ্গে ঝগড়া হয়েছে বলেই মেয়েকে স্বামীর হাত ধরতে দেননি বলেও কটাক্ষ করা হয় ঐশ্বরিয়াকে জানিয়ে মুখ খোলেন অভিষেক গোটা বিষয়টি না জেনে শুধুমাত্র খবরের জন্য কেন এই ধরনের ভুল তথ্য দেওয়া হয় তা নিয়ে কটাক্ষ করেন জুনিয়র বচ্চন বন্ধুরা সেই রেশ কাটতে না কাটতেই এবার অভিষেক বচ্চনের ক্যারিয়ার এবং রোজগার নিয়ে প্রশ্ন তোলা হয় জানিয়ে প্রথমে অমিতাভ পুত্র জবাব দিলেও পরে বিষয়টি নিয়ে হন ঐশ্বরিয়া তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ